নমস্কার বন্ধুরা, আমি অর্ণব আর আমার ইউটিউব চ্যানেল ছাদবাগান সংবাদে আরও একবার তোমাদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি করছি। তো আজকের ভিডিওর আমার বিষয় হচ্ছে যে ক্যালেন্ডুলা গাছকে আমরা কিভাবে লাগাবো। নার্সারি থেকে এনেছিলাম, সেই ভিডিও তোমরা দেখেছো এবং তোমাদের খুব ভালো আমি সাড়া পেয়েছি। তো আজকে আমি দেখাবো যে ক্যালেন্ডুলা গাছকে আমরা কিভাবে লাগাবো টবে। তো একটা বিষয় তোমাদের আগে জানিয়ে রাখি যে এই ক্যালেন্ডুলা গাছকে কিন্তু আমাদের লাগাতে হলে বেশি পরিমাণ ফুল পেতে গেলে কিন্তু এই গাছকে আমাদের ভালোভাবে ঝাঁকড়া করতে হবে। আর ঝাঁকড়া বা অনেক শাখা পোশাক আনতে গেলে কিন্তু গাছটিকে প্রথমে আমরা 4 ইঞ্চির পটে লাগাবো, তারপরে 6 লাগাবো, এরপরে কেউ যদি ইচ্ছা করো তো 8 লাগাতে পারো, আর যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করো তো অনেকে 4 ইঞ্চি টবেও ক্যালেন্ডুলা গাছকে করে। তো আর একটা বিষয় আমি যেটা তোমাদের বলে দিতে চাই যে কিভাবে আমরা মাটিটা প্রস্তুত করব, এর জন্য তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশান লিংকে যাবে। ডেসক্রিপশানে গিয়ে যে মাটি তৈরির ভিডিওতে যে কীভাবে করেছি আমি, কীভাবে মাটি প্রস্তুত করেছি, এটা তোমরা জেনে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটায় যাওয়া যাক। আমি এখন দেখাবো যে কিভাবে আমি আমার নার্সারি থেকে আনা ক্যালেন্ডুলা গাছগুলিকে এই লাগাবো। তো এই ক্যালেন্ডুলা গাছগুলিকে আমি কিন্তু এই 4 ইঞ্চির যেই পটগুলি এগুলোতেই লাগাবো। তো এরপরে আমি যদি গাছের অবস্থা দেখে কিন্তু 6 ইঞ্চি বা পরবর্তীকালে 8 ইঞ্চিটাও লাগাতে পারি। নার্সারিতেও কিন্তু এইভাবেই গাছকে লাগানো হয়। প্রথমে দেখতে পাচ্ছ এটা 2 ইঞ্চির পট, এর থেকে 4 ইঞ্চি, 4 থেকে 6, 6 থেকে 8, এইভাবে কিন্তু লাগানো হয়। তো লাগানোর জন্য আমি কিভাবে মাটি প্রস্তুত করেছি সেটা একটু তোমাদের বলে নিই। তো এই আমার মাটি দেখতে পাচ্ছ তোমরা, এই মাটিটিতে আমি কিন্তু গোবর সার, সরিষার খোল, তার সঙ্গে কোকোপিট, তার সঙ্গে শিংকুচো, বালি এবং কিছু বাগানের মাটি ব্যবহার করেছি। এই সমস্ত জিনিস তোমরা যারা দেখছো ভিডিওটা তারা এটাও দেখতে পারো যে আমি আমার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে তোমরা মাটি তৈরির ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়াও তোমরা ডেসক্রিপশান গিয়ে ওখানে মাটি তৈরির ভিডিওটা কিন্তু একবার অবশ্যই দেখে নিয়ে সেইভাবে মাটি তৈরি করে কিন্তু গাছটিকে লাগাবে। তো চলো গাছটা আমি কিভাবে লাগাচ্ছি কি সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে আমি যেটা করব, আমাকে কিন্তু ফিল্টার বানাতে হবে। তো ফিল্টার বানানোর জন্য আমি করব কি না, বালি দিয়ে, যেহেতু এটা 6 ইঞ্চির টপ তো প্রথমে আমি একটু অল্প বালি দিয়ে দেবো এর নিচটা। এর ফিল্টার খুবই ভালো হবে যেহেতু ছোট পট, তো প্রথমে আমি 2টি পটে কিন্তু বালি দিয়ে নেব। সেটা তোমরা 1/2 ইঞ্চিও করতে পারো, 1 ইঞ্চিও করতে পারো। আমি 1 ইঞ্চি করলাম ফিল্টারটা, কারণ 1 ইঞ্চি ফিল্টারটা আমার 2টো কাজ দেবে। যখন আমি আবার এটিকে অন্য পটে লাগাবো তখন কিন্তু আমার সুবিধা হবে, প্লাস জল নিকাশিটাও খুব ভালো থাকবে। তো এরপর আমায় কী করতে হবে না, মাটি কিন্তু আমি এতে দেব। মাটি কতটা দেব সেটা আমি দেখেছি, 2 ইঞ্চি আমার ওই পটটি আছে, তো 2 ইঞ্চি আমি ফাঁকা রেখে কিন্তু মাটি দিয়ে দিলাম। এখানটা আমি গাছটিকে বসাবো এবং তারপরে আবার দেব। ঠিক একইভাবে এই পটটিতেও আমি একটু মাটি দিয়ে দেবো এবং প্রায় 2 ইঞ্চির মতো ফাঁকা রাখবো, রেখে কিন্তু আমি এবার গাছগুলিকে লাগাবো। তার আগে আমাকে কি করতে হবে না, নার্সারির যে 2 ইঞ্চি পটগুলো আছে এই পট থেকে কিন্তু গাছটাকে সাবধানে বের করে নিতে হবে। জল আগে বের করে নেওয়া যাক। তো আমি কিভাবে বের করব, আমি এই যে পটটি আছে 2 ইঞ্চি এর এই এজটাকে টবের এই একদম এজে নিয়ে যাব এবং আস্তে আস্তে করে খুব সাবধানে এটা করবে। এবং দেখো বেরিয়ে চলে এসেছে, খুব ইজি প্রসেস, দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক। এবার এটাকে আমি কিন্তু এইভাবে রেখে দেব ঠিক সেন্টার অফ দ্য পট, একদম পটের মাঝখানে। ঠিক একইভাবে আমি কিন্তু
এই গাছটিকেও একদম সেন্টারে বসাবো, ঠিক আছে? একটু সোজা করে নেব। এবার কি করতে হবে আমাকে, এটিকে সাইড থেকে চারিদিক থেকে আমি কিন্তু মাটি দিয়ে দেব, এর মধ্যে খুব সাবধানে করতে হবে এটা আমাকে, একদম ঝুড়ো ঝুড়ো মাটি। এইভাবে ঠিক ঠিক এইভাবে চারিদিক থেকে কিন্তু মাটিটা আমি দিয়ে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু ক্যালেন্ডুলা গাছকে লাগাতে হয়। এইভাবে চারিদিকে মাটিটা আমি চেপে দিলাম। এটা হয়ে গেল, এরপরে আমি এইটিকেও ঠিক একইভাবে লাগাবো। চারিদিক থেকে কিন্তু আমি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ তোমরাও কিন্তু এইভাবেই লাগাবে, একদম আস্তে আস্তে এরকম নরম ঝুরঝুরে মাটিকে কিন্তু গাছের চারিদিকে দিয়ে দেবে। হয়ে গেল আমার গাছ লাগানো। এরপর একটু তোমরা পরিমাণ মতো জল দেবে গাছের গোড়ায়, সিজন ফ্লাওয়ারে বেশি জল দেবে না, আর এখন ওয়েদারটাও ভালো না, এর জন্য বেশি জলের দরকার নেই, ঠিক অল্প পরিমাণ প্রয়োজন মতো জল। তোমরা জানো যারা সিজন ফ্লাওয়ার করো, ঠিক বেশি জলের প্রয়োজন নেই, অল্প একটু জল দিয়ে দেবে, ব্যাস গাছ রেডি। তো আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই তোমাদের সবার ভালো রাখবে, এবং ঠিক এই পরিমাণ জল আমি কিন্তু দুটি গাছের জন্য দেব, একদম অল্প পরিমাণ, বেশি জল কিন্তু দেওয়া যায় না। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। তোমরাও এইভাবে বাড়িতে ক্যালেন্ডুলা গাছ লাগাও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।